হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন আমি আজকে একটু অন্যরকমভাবে খুব মজাদার লোটটা শুটকির ভর্তা রেসিপি শেয়ার করব যারা ভর্তা খুব পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই ভালো লাগবেই আর যারা পছন্দ করেন না ভর্তা আশা করি তারাও এই ভর্তাটা খেয়ে মজা পাবেন তাহলে চলুন লোটটা শুটকির ভর্তা রেসিপিটি দেখে নেই লোটটা শুটকির ভর্তাটি করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি আর এখানে আমি লোটটা শুটকি নিয়েছি প্রায় দেড় কাপ টুকরো টুকরো করে নিয়েছি সব কিছু ময়লা পরিষ্কার করে আর তারপর সেগুলো আমি এই গরম পানিতে দিয়ে দিলাম এখানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর কচলে খুব ভালোভাবে ধুয়ে নেব এই সুটকির মধ্যে কিন্তু অনেক ভালো থাকে তো চালনের মধ্যে নিয়ে ধুলে একটু তাড়াতাড়ি হবে সুটকিগুলো ধোয়ার কাজটা একটু সময় লাগবে তো এই জন্য আমি এই ফাঁকে অন্য কাজগুলো সেরে নেই তো এই জন্য আমি এখন চুলা একটা ফ্রাইপ্যান দিলাম আর তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা এখানে কিছু কম বেশি দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী তারপর শুকনো মরিচগুলো ভেজে আমি তুলে রাখলাম ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা তেল রয়ে গেছে তো আমি এখানে মোটা করে কাটা দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম বড় রসুন এখানে দুইটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো ভাজার জন্য আমি আরও একটু সরিষা তেল দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ রসুনগুলোকে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো যখন একটু নরম হয়ে আসছে তখন কতগুলো কাঁচামরিচ টুকরো করা দিয়ে দিলাম এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন আর কাঁচামরিচের ফ্লেভারটা ভর্তার মধ্যে ভালো লাগে তো এই জন্য আমি কাঁচামরিচও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ যখন এই রকম ভাজা হয়েছে তখন এগুলো তুলে রাখলাম আর তারপর আমি যেই শুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু কচলে অনেকক্ষণ ধরে চালনিতে করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি আবার একটু পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম এগুলো সেদ্ধ করব প্রায় পনেরো মিনিট সিদ্ধ হওয়ার পর এই সুটকিগুলো আমি পানি থেকে ছেঁকে আলাদা করে নিলাম আর এখন আমি আবার ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর এই সুটকিগুলো ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম আর তারপর আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম মিডিয়াম আছে দশ পনেরো মিনিট ভাজলেই দেখতে পাবেন যে কিছু সুটকি একদম খুলে গেছে ভর্তা ভর্তা হয়ে গেছে আবার কিছু কিছু সুটকি একটু আস্ত আস্ত আছে তো আপনি বুঝতেই পারবেন কখন যে এগুলো ভাজা হয়ে গেছে তারপর একটা ঘ্রাণ আসবে ভাজা হয়ে গেলে তারপর এই সুটকিগুলো তুলে রাখবো এই ভর্তাটা কিন্তু আমি পাটায় বাটব না তো এরকম একটা হামান দেস্তার মধ্যে আমি সুটকিগুলো নিয়ে একটু থেতো করে নেব একেবারেই কিন্তু মিহি করব না মিহি করলে তো আমি পাটাই বাড়তাম তো এই জন্য হামান দেস্তা একটু থেতো করে নেব। সবগুলো শুটকি আমার থেতো করা হয়ে গেছে তো আমি এখন একটা এখানে মাটির বাটনা নিলাম আর এর মধ্যে লবণ নিয়েছি পরিমাণ মতো তারপর ভেজে রাখা শুকনামরিচগুলো দিয়ে দিলাম এখন এইগুলোকে গুঁড়া করে নেব আমি কিন্তু এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনামরিচ নেবেন আর একটু কম বা বেশি যে যেরকম ঝাল খায় শুকনো মরিচগুলো ভালো করে গুঁড়া করা হয়ে গেলে এখানে আমি যে ভেজে রেখেছিলাম কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সেগুলো দিয়ে দিলাম এগুলো মরিচের সাথে একটু ভালোভাবে পিষে নেব কোনো কিছুই কিন্তু একেবারে মিহি করে ফেলবো না এই ভর্তার টেস্টই কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনগুলো মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তো ধনে পাতা কুচিগুলোও আবার এগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন হামানদিস্তা থেতো করা যে লোটটা সুটকিগুলো আছে সেইগুলো সবগুলো দিয়ে দিলাম আর তারপর আমি যে পিশানিটা আছে সেই পিসানিটা তুলে নিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে কচলে মিশিয়ে নেবো হাত এই ভর্তাগুলো মেশানো হলে পরে কিন্তু হাত অনেক জলে তো সেই জন্য হাতে একটু সরিষার তেল মেখে নিয়ে যদি এগুলো মাখা হয় তাহলে কিন্তু হাতটা একটু কম জ্বলবে ভর্তাগুলো আমার মাখানো হয়ে গেছে ভর্তা এখন সম্পূর্ণ রেডি এখন শুধু খেয়ে নিলেই হবে তো এখন আমি ভর্তাগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তারপর মনের মতন করে একটু সাজিয়ে নিলেই হবে আমি কিন্তু কিছুই সাজালাম না এটা এমনিতেই অনেক সুন্দর এটা সাজানোর কোনো প্রয়োজন নেই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সেট করে রাখবেন আমি আশা করি আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আসলে কিন্তু এই ভর্তাটা খুবই মজার গরম ভাত দিয়ে খেতে তো অসম্ভব মজার আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ